হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি খুব সহজেই একটা ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে ভিন্টেজ হাউস বানিয়ে দেখাবো। তার জন্য আমি প্রথমেই নেব একটি প্লাস্টিকের বোতল, আর সেটিকে দুভাগে ভাগ করে নেওয়ার পর কার্ডবোর্ডের সাহায্যে কিছু সাইজ কেটে নেব, ঠিক যেমন আমি কেটে দিয়েছি, আর সেগুলোকে একটার পর একটা গ্লু করে এবার এটা শুকিয়ে যাওয়ার পর আমাদের কালার করার জন্য এই প্লাস্টিকের বোতলটার ওপর একটা টিস্যু পেপারের প্রলেপ লাগিয়ে নিতে হবে, যেটা আমি একটু গ্লু আর একটু ওয়াটার মিশিয়ে করেছি। এরপরে এটাও শুকিয়ে যাওয়ার পর আমার তৈরি হোমমেড ক্লে দিয়ে ভিন্টেজ হাউসের শেপ দিয়ে দেবো, ঠিক একটার পর একটা লেয়ার করে। প্লেটা ভালো করে শুকিয়ে নেবার পর এবার আমাদের কালার করার পালা। কালারে আমি মিশিয়েছি স্কাই ব্লু, ইয়েলো আর অল্প একটু লাল মিশিয়ে একটা ভিন্টেজ কালার দিয়েছি। আর এই কালারটা শুকাবার পরে শুকনো তুলিতে আমি একটু হলুদ কালারটা নিয়ে ভিন্টেজ লুক দিলাম। চলো তাহলে ফাইনাল লুকটা দেখে নিই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যেও, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। বাই।